বিষয়টি নিয়ে আমি প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা আইমান সাদিক সাহেবের সাথে কথা বলেছি ফোনে তিনি আমাকে বলেছেন যে এই বিষয়টি আসলে হয়নি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তারা এটা করেননি আসসালাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন সম্প্রতি টেন মিনিট স্কুলের একাধিক শিক্ষক তথা নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তির বেশ কিছু আপত্তিকর উক্তি এবং মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। তাদের সে সমস্ত আপত্তিকর উক্তি এবং মন্তব্যের কিছু কিছু করেছেন তারা ফেইসবুকে আবার কিছু কিছু করেছেন টেন মিনিট স্কুলের ক্লাসের রেকর্ডকৃত ভিডিওতে কিংবা সরাসরি তাদের উক্তিগুলোর বেশিরভাগই আমাদের সমাজের প্রচলিত আইন সমাজ ধর্মীয় মূল্যবোধ এবং কৃষ্টি কালচারের সম্পূর্ণ বিরোধী এবং পরিপন্থী প্রিয় দর্শক আজ আমরা সবগুলো মন্তব্যের চুলচারা বিশ্লেষণে যাবো না তবে যে সমস্ত মন্তব্য ইতিমধ্যে সাধারণ মানুষের মনে প্রচণ্ডভাবে আঘাত এনেছে অন্যতম একটি উক্তি করেছেন স্কুলটির একজন অন্যতম শিক্ষক তিনি সমকামিতার মতো জঘন্য একটি অপকর্মকে সম্পূর্ণ বৈধ কর্ম হিসাবে দেখানোর অপচেষ্টা করেছেন এবং সমকামিতার মতো অপরাধকে বৈধতা দেওয়ার পক্ষে নিজের অবস্থান তিনি পরিষ্কার করেছেন প্রিয়দর্শক আমরা জানি কোরআন করিমী আল্লাহ স্মাতাল্লাহ দ্বার্থহীনভাবে সমকামিতাকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে ঘোষণা দিয়েছেন এবং এটি আল্লাহ স্মাতাল্লা আজব এবং গজব আনয়নকারী অপকর্মসমূহের মধ্য থেকে অন্যতম আমাদের দেশের সর্বস্তরের সাধারণ মানুষ সমকামিতাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে এবং এটিকে জঘন্য অপরাধ হিসাবে জানে এবং ঘৃণা করে দর্শক এমন একটি অপরাধ যেটিকে আমাদের প্রচলিত আইনেও বৈধতা দেওয়া হয়নি সেটিকে তারা বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন তাদের এই ক্যাম্পেইনে যদি আমাদের সমাজের কিছু মানুষও পথচ্যুত হয় কিছু মানুষ যদি বিভ্রান্ত হয় তাহলে আল্লাহর গজব আমাদের দিকে ধেয়ে আসবে সেই সাথে আমাদের সমাজ এবং পারিবারিক জীবনগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে আরও যে সমস্ত প্রচার প্রচারণা আমাদের নজরে এসেছে তমদের থেকে অন্যতম একটি বিষয় হলো তারা তরুণ তরুণীদেরকে কিশোর কিশোরীদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবার জন্য প্ররোচিত করেছেন তথাকথিত বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারের প্রতি তারা উদ্বুদ্ধ করেছেন তরুণ তরুণীদেরকে সুতরাং এই সকল লোকে কি বলবে সেগুলো চিন্তা না করে স্টিক উইথ ইউ ভ্যালেন্টাইন্স প্ল্যান আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার জাস্ট ফ্রেন্ডস আপনার ওনলি ফ্রেন্ডস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান বন্ধুরা মিলে ঘুরতে ফিরতে সাথে মজা নিতে পারা উচিত তুমি যদি ফ্রেন্ডের সাথে রাত্রে স্লিপ করতে চাও তোমার এটা করতে পারো উচিত তুমি যদি ফ্রেন্ডের সাথে রাত্রে স্লিপ ওভার করতে চাও তোমার এটা করতে পারো প্রিয় দর্শক বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের সমাজে বাবা মায়ের প্রতি অবাধ্যতার হারকে বাড়াচ্ছে এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই এই বিবাহ বহির্ভূত সম্পর্ক মাদকের বিস্তার আত্মহত্যা খুন এবং আরও নানামুখী সামাজিক অপরাধ এবং জঘন্য কর্মসমূহকে বৃদ্ধি করেই চলেছে বিবাহ বিবাহবর্ভিত সম্পর্কের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের পরিবারগুলো ঠুনকো হবে দাম্পত্য সম্পর্কগুলো ধ্বংস হয়ে যাবে বাবা মায়ের অবাধ্যতা বাড়বে খুন আত্মহত্যা মাদকের বিস্তার এবং আরও নানা রকমের অপরাধের পরিমাণ বেড়ে যাবে সেই সাথে টেনমেন্ট স্কুলের শিক্ষকদের বা তাদের ভিডিওগুলোতে যে সমস্ত বিষয়গুলোর প্রচারণ আমাদের চোখে পড়েছে তো থেকে আরেকটি বিষয় হলো সম্প্রতি নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা একটা টার্ম আমাদের দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বৈবাহিক ধর্ষণ নামে অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে তার অমতে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করেন সেটাকে বৈবাহিক দর্শন হিসেবে তারা আখ্যায়িত করছেন আরে ভাই আমার বিয়া করাবো ওরে আমার জিগাই নিতে হইবো সে আপনার বিয়ে করা বউ মানেই আপনার সম্পত্তি না তার মতামতের মূল্য দিতে হবে তার মতে বিরুদ্ধে শারীরিক সম্পর্কটাও ধর্ষণ প্রিয়দর্শক স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর এখানে বোঝাবড়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বামী সম্পর্কের মধ্যে কখনো স্বামী স্ত্রী একে অন্যের কাছে চাওয়া পাওয়া থাকতে পারে কখনো আবদার থাকতে পারে সে আবদার থেকে যদি একজন অন্যজনের কাছে জোরাজুরি করেন সেটাকে তারা নিজেদের মধ্যে আবদার হিসাবে এবং ব্যক্তিগত চাওয়া পাওয়া হিসাবে দেখেন এটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে যে জুলুম হয় না তাও নয় জুলুম হয়ে থাকে ইসলাম সর্বস্তরের সব ধরনের জুলুমকে হারাম করেছে এমনকি বাবা যদি তার প্রতি জুলুম করে সামাজিক স্ত্রীর প্রতি জুলুম করে সবগুলোকে ইসলাম হারাম করেছে কিন্তু আমাদের সমাজে দাম্পত্য জীবনগুলো এমনিতে ঠুনকো হয়ে যাচ্ছে পারিবারিক সম্পর্কগুলো এমনি ভেঙে পড়ছে সেখানে বিবাহভিত্তিক পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য এই সমস্ত টার্মগুলোকে ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তা না হলে স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক রয়েছে এই সমস্ত টার্মগুলো ব্যবহার করার মাধ্যমে মূলত তাদের সেই সম্পর্ককে ঠুনকু করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে একে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে অতএব এ সমস্ত ক্যাম্পেইন কখনো আমাদের সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না চতুর্থত তাদের যে বিষয়টি আমাদের চোখে পড়েছে তা হলো বাবা মা সন্তানকে বসে যাওয়া থেকে এবং বিপদগামিতার পথ থেকে অন্যায়ের পথে পা বাড়ানো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বাধা দিবেন পরামর্শ দিবেন নির্দেশনা দিবেন এটাই স্বাভাবিক রাত বিরাতে তারা যদি বের হয় তারা ক্ষতিগ্রস্ত হতে পারে বিপদের মুখে পড়তে পারে যেখানে সেখানে যাত্রার সাথে গেলে তারা মুসিবতে পড়তে পারেন তাদের বিপদ আসতে পারে এই জায়গা থেকে বাবা মা তাদেরকে বাধা দিতেই পারেন কিন্তু বাবা মার সেই বাধা দেওয়া নাকি অপরাধ সেটাকে তারা অপরাধ হিসাবে দেখাচ্ছে তাদের এই প্রচারণার ফলে সন্তানরা বাবা মা থেকে দূরে সরে যাবে বাবা মার সাথে সন্তানদের দূরত্ব বাড়বে পারিবারিক সৌন্দর্যগুলো নষ্ট হবে এবং বন্ধনগুলো ঠুনকো হয়ে যাবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের কারো কাম্য হতে পারে না প্রিয় দর্শক এরকম আরও অনেকগুলো প্রচারণা তাদের আমাদের নজরে পড়েছে যেগুলো আমাদের দেশের মানুষের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ এবং খ্রিস্টি কালচারের সঙ্গে যায় না বরং এগুলো আমাদের সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে দেয় বিষয়টি নিয়ে আমি প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা আইমান সাদিক সাহেবের সাথে কথা বলেছি ফোনে তিনি আমাকে বলেছেন যে এ বিষয়টি আসলে ইন্টারন্যাশনালি হয়নি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তারা এটা করেননি বরং এটি হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে এজন্য তারা ইতিমধ্যে দুটি ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রাইভেট করে রেখেছেন আমি তাকে পাল্টা প্রশ্ন করেছি যে যদি এটা ইচ্ছাকৃতভাবে না হয় তাহলে আপনাদের সঙ্গে উদ্যোক্তা হিসাবে বা অন্যতম নির্ধারক পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন যাদের সম্পর্কে এ সমাজের সর্বস্তরের মানুষ যারা তাদের সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন যে তারা শুধু নাস্তিকই নন বরং তারা ইসলাম বিদ্বেষী হিসাবে পরিচিত এবং তারা ইসলাম বিদ্বেষী বিভিন্ন কথাবার্তাকে ক্লাসের ফাঁকে ফাঁকে মানে শিক্ষার্থীদের মধ্যে তারা প্রবেশ করিয়ে দিচ্ছেন তাহলে এ বিষয়টি কেন করা হয়েছে এ বিষয়ের কোনো সঠিক উত্তর তিনি আমাকে দেননি তবে আইমান সাদিক ব্যক্তিগতভাবে আহ ধর্মচর্চা করেন তিনি নাস্তিক নন এ বিষয়টি আমাকে একাধিক ব্যক্তি জানিয়েছেন তিনি নিজেও বলেছেন এবং সেই সাথে তিনি আমাকে আহ্বান করেছেন যে আরও আপত্তিকর কোনো ভিডিও থাকলে তিনি সেগুলো প্রাইভেট করে ফেলবেন সরিয়ে নেবেন আমি তাকে অনুরোধ করেছি যে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে একটি ঘোষণা আসা উচিত যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের কোনো এজেন্ডাতে রয়েছে তেমন নয় বরং এগুলো অনিচ্ছাকৃতভাবে হয়েছে এবং ভবিষ্যতে যেন না হয় সেজন্য তাদের সংকল্প এবং অঙ্গীকার থাকা উচিত সন্দেহাতীতভাবে টেন মিনিট স্কুল শিক্ষা বিস্তারে অনলাইন যে বিশাল প্ল্যাটফর্ম তারা তৈরি করেছেন এটা প্রশংসার দাবি রাখে তাদের ভালো কাজগুলোকে আমরা প্রশংসা করছি অ্যাপ্রিশিয়েট করছি কিন্তু তারা সমাজবিরোধী ধর্মবিরোধী দেশে মানুষের কৃষ্টি কালচার বিরোধী যে সমস্ত প্রচারণা এবং ক্যাম্পেইন চালাচ্ছেন সন্দেহাতীতভাবে সেগুলো করা তাদের উচিত নয় এগুলোকে এদেশের মানুষ কোনোভাবেই স্বাভাবিকভাবে নিবে না বরং এদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ সেগুলোকে রুখে দিবে এমনকি আমাদের প্রচলিত আইনে এবং আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থাও সেগুলোকে কোনোভাবেই অনুমোদন করে না প্রিয় দর্শক তাদের কর্মকাণ্ডগুলোকে সামনে রেখে আমরা সময়ত শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকদের কাছে বিনীতভাবে আরোস করব যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই সন্দেহপূর্ণ বা অনৈতিক অবস্থান থেকে তারা সরে না আসেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমাদের বর্জন করা উচিত সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে আমার বিনীত আরজ থাকবে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম যে কোনো উদ্যোগকে আগে থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় প্রিয়দর্শক আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত আরোজ থাকবে আবেদন থাকবে যে সমালোচনা করতে গিয়ে বাজে কোনো শব্দ যেন আমরা ব্যবহার না করি কোনো গাল মন্দ কোনো অশ্লীল কথা বাক্য যেন আমরা ব্যয় না করি এবং কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে যেন আমরা আক্রমণ না করি সেই সাথে ধারণা প্রসূত কোনো মন্তব্য যেন আমরা না করি কেউ যদি নাস্তিক না হয় তাকে যদি আমি নাস্তিক বলি তাহলে দায়ভার কিন্তু আমাকে বহন করতে হবে অতএব আমাদের সমালোচনা হতে হবে ইসলামের সমালোচনার নীতি অবলম্বন করে আল্লাহ সুমাত আমাদের সকলকে সেই সুন্দরের পথে সত্যের পথে অবিচল থাকার তো و كلون والسلام عليكم ورحمة الله وبركاته.